नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसपी एक्सप्लोरर। तो बंधुरा, आज के रिलायंस फाउंडेशन डेवलपमेंटल लीगे किन्तु मुखोमुखी होयेछिलो मोहनबागान एवं मोहामेडान एससी। तो एई म्याचटा किन्तु गतकाल हबार कथा छिलो, किन्तु गतकाल कैंसिल करे आज के किन्तु म्याचटा करा हय। तो एई म्याचटा किन्तु मोहनबागान आज के 1-0 गोले आबारो किन्तु मोहामेडानके हारिये दिलो। एर आगेर बारे जखन देखा होयेछिलो तखन अवश्य ग्रुप पर्वेर म्याच छिलो, तखन 6-1 गोले मोहनबागान हारियेछिलो। एबारे किन्तु 1-0 गोले हारालो एवं एकटा गोल जेटा करेछेन सेटा एनসন সিং করেছেন। তো এই সুহেল ভাট আর এনসন সিং প্রায় প্রত্যেক ম্যাচেই গোল করে চলেছেন। তো আজকে কিন্তু সুহেল ভাট গোল পাননি, তো এনসন সিং কিন্তু দারুণ গোলটা করেছেন। যথেষ্ট ভালো নজর কাড়া পারফরমেন্স কিন্তু এই এনসন সিং দিয়ে চলেছেন মোহনবাগানের হয়ে ইউথ লিগে। তো তিনি সিনিয়র দলেরও প্লেয়ার, আশা করবো আমরা যে তিনি সিনিয়র দলেরও কিন্তু এইরকম পারফরমেন্স একসময় করবেন। তো দেখা যাক কি হয়। তো এবার তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল আর কি, তোমাদেরকে অনেকদিন আগে আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ব্র্যান্ডন ফার্নান্ডেজের উপর কিন্তু টার্গেট ছিল মোহনবাগানের। তো দেখো, টার্গেট ছিল বলবো না, টার্গেট কিন্তু বর্তমানেও রয়েছে, কিন্তু ব্র্যান্ডনের থেকে সবথেকে বেশি নজর দেওয়া হচ্ছে এখন মোহাম্মদ ইয়াসিরের উপর। তো দেখো, ব্র্যান্ডন ফার্নান্ডেজ বর্তমানে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের শ্রেষ্ঠ অ্যাটাকিং মিডিও তোমরা বলতেই পারো, কারণ তিনজন সবথেকে ভালো অ্যাটাকিং মিডিও রয়েছে, সাহাল আব্দুল সামাদ, ব্র্যান্ডন ফার্নান্ডেজ এবং মোহাম্মদ ইয়াসির। তো সাহালের সাম্প্রতিক পারফরমেন্স আর দেখতে গেলে ব্র্যান্ডনের সাম্প্রতিক পারফরমেন্স দেখতে গেলে, বিচার করে দেখতে গেলে ব্র্যান্ডন কিন্তু দারুণ ফর্মে রয়েছেন এবং 2024 অবধি তার চুক্তি রয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু মোহাম্মদ ইয়াসিরের ওপরেই নজরটা বেশি। তো দেখা যাক কার সাথে ডিলটা ডান করে, সম্ভবত ইয়াসিরকে কিন্তু তুলে নিতেই পারে, সেই রকমই কিন্তু বর্তমানে সম্ভাবনা প্রবল, দেখা যাক কী হয়। তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।